साहित्य प्रगति यूट्यूब चैनेले सबाई के अभिनंदन। आज के आम्रा लीला मजुमदारेर पदीपीसीर बर्णीबक्सेर संक्षिप्त सारांश जानबो। बांगला कथा साहित्ये एक अनन्य प्रतिभार लेखिका हलेन लीला मजुमदार। तार एक असामान्य गल्प हलो पदीपीसीर बर्णीबक्स। मूलत छोटोदेर गल्प हलेओ आबाल वृद्ध बनिता सकलेर मन हरण करेछे एई गल्पटी। एखाने पदीपीसी तार निमाई खुड़ोर काछ थेके गयनार बक्स पाय एबं बाड़ी एसे भूले जाय बक्स कि करेछे সেই বাক্স আর খুঁজে পাওয়া যায়নি। একশো বছর পর পদীপীসির বংশধর পাঁচু মামা ও তার ভাগ্নে বাক্স খোঁজায় মনোনিবেশ করবে। এইভাবে গল্পের শুরু। কথক মামা বাড়ি রওনা দিয়েছে, সাথে আছে রোগা প্যাকাটির মতো চেহারার পাঁচু মামার। পাঁচু মামাকে টেনে তুলে ট্রেনে তুলেছে কথক। খাবারওয়ালাকে ডাকিয়ে লুচি, আলুর দম, কপির সিনারা, খাজা আর রসগোল্লা খাইয়েছে। পাঁচু মামা ছোটবেলায় ভুল করে একবার বাদশাহী জোলাপ খেয়ে নিয়েছিল, সেই থেকে শরীরটা একদম খারাপ, কিন্তু বুকে সিংহের মতো তেজ আছে। তাই সে পদীপীসির বর্ণিবাক্স খোঁজার ব্যাপারে হাত দিয়েছে। পাঁচু মামা কথককে জানায় একশো বছর পরে বর্ণিবাক্স সেই আবিষ্কার করবে। সেই বাক্সের মধ্যে পান্না আছে, মুরগের ডিমের মতো চুনি আছে, এক একটা পায়রার ডিমের মতো এবং মুক্ত আছে হাঁসের ডিমের মতো। মুঠো মুঠো হীরা আছে, গোছা গোছা মোহর আছে, আরও কত কি আছে তার কোনো খবর নেই। এইসব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল আরেক চিন্দে ভদ্রলোক। পাঁচু মামা জানায় পদীপীসী বেঁটেখাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ, সিংহের মতো তেজও ছিল। তিনি ভালো রাঁধুনি ছিলেন, একবার ঘাসের চচ্চড়ি রান্না করে বড়লাট সাহেবকে থ করে দিয়েছিলেন। মাঘী পূর্ণিমার রাত্রে গরুর গাড়ি করে বালাপোষ গায়ে দিয়ে বত্রিশ বিঘার শালবনের মধ্য দিয়ে নিমাই খুড়োর বাড়ি যান। রাস্তায় তাদের ডাকাতরা ঘেরাও করে এবং পরে পদীপীসী জানতে পারে নিমাই খুড়ো ডাকাতলের সর্দার। এই কথাটা সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অনেক মণিমাণিক্যরত্ন বোঝাই করা এক বর্ণি বাক্স আদায় করে এবং বাড়ি ফিরে এসে দেখে বগলে যে কাঠের বাক্স ছিল তার বদলে আছে পানের ডিবে। প্রচুর খোঁজাখুঁজির পর ও ওই বাক্স পাওয়া যায়নি। পদীপীসীর এক ছেলে ছিল, তার নাম গজা। কালো রোগা ডিগডিগে, এক মাথা কোঁকড়া কোঁকড়া তেল চুপচুপে টেরি বাগানো, দিনরাত কেবল পান খায় আর তামাক টানে। সেই গজা একদিন হঠাৎ করে বড় লোক হয়ে যায়, সবাইকে পাঁঠার মাংস খাওয়ায়, ঘোড়ার গাড়ি কিনে ফেলল এবং হীরের আংটিও কিনল, কলকাতায় বাড়িও কিনেছে। একটা সময় কতকরা তাদের মামার বাড়ির স্টেশনে নামল, ঘনশ্যাম এসেছে তাদের আনতে। মামার বাড়ি গিয়ে কথক তার দিদিমার অনেক স্নেহ আদর পেল, তার সাথে ভরপেট খাওয়া। মামা বাড়িতে এসে কথক পাঁচু মামাকে দেখতে পেল না। কথকের দিদিমা সেজো দাদামশাইয়ের সাথে কথকের পরিচয় করিয়ে দিল। রাত্রিতে শোয়ার সময় দিদিমা কথককে পদীপীসীর গল্প শোনায়। পরদিন সকালে কথক দেখতে পায় ট্রেনের সেই চিন্ডে ভদ্রলোক বাইনোকুলার চোখে দিয়ে কথকের মামার বাড়ির দিকে তাকিয়ে আছে। এই চিন্ডে ভদ্রলোককে কথকের সেজ দাদামশাই দুইশত টাকা দেয় বর্ণিবাক্স খোঁজার জন্য। অবশেষে কথক মামার বাড়ির ছাদে শ্রী গজার একমাত্র আশ্রয় থেকে ড্রাগনের চোখ জলজল করা বর্ণিবাক্স আবিষ্কার করেন। বর্ণিবাক্স কথক তার দিদিমাকে দেয়। তার দিদিমা সবাইকে সমস্ত গহনা বাটোয়ারা করে দেয়। পদীপীসীর বোন খিন্তিকে সোনার হার দেয়, সেজ দাদামশাইকে হীরের আংটি দেয়, নিজের জন্য বালাজোড়া রাখে কথকের মাকে দেওয়ার জন্য, আর কথককে দেয় পান্নার আংটি। এইভাবে কথক পদীপীসীর বর্ণিবাক্স আবিষ্কার করেন।